গাইজ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যে ভিডিওটার উপর সেটা হচ্ছে ভারতের কিছু গুজব মিডিয়া আর ভিডিওটা কিন্তু নামে চ্যানেল থেকে ঠিক আছে দেখো চিন্তা করতে পারবে না এরকম কিছু সত্যি মিডিয়া আছে যারা হচ্ছে মানে সামান্য এইটুকু জিনিসকে এত বড় করে দেখাবে পাঁচকে সাত করে দেখাবে ইভেন কিছু কিছু নাম করা মিডিয়া ঠিক আছে টপ লেভেলের কিছু মিডিয়া হাউস এজেন্ডা ছড়াতে থাকে খালি খালি হিন্দু ভার্সেস মুসলিম খালি এজেন্ডা চলবে খালি প্রপাগেন্ডা এজেন্ডা এইসব দিকে নিজেই ঠিক আছে এই সমস্ত টাইপের কিছু মিডিয়া হাউস রয়েছে আমাদের ইন্ডিয়াতে আমি নিজে বলছি তারা শুধু একটা সুযোগ পেলেই হলো বাস সেটার অসৎ ব্যবহার করতে লাগে তাদের থেকে কিন্তু ভালো আর কেউ জানে না মানুষকে কিভাবে তারা ম্যানুপুলেট করবে এটাই সময় তারা চিন্তা করতে থাকে তো এই টপিকটা নিয়ে কিন্তু এই ভিডিওটা আমার যতদূর মনে হচ্ছে এই ভিডিওটাতে সেই সমস্ত মিডিয়া হাউসকে রোস্ট করা হয়েছে যারা এরকম এজেন্ডা চালায় পাঁচকে সাত করে দেখায় দেখা যাক ভিডিওটাতে কি দেখায় তবে কিন্তু খুবই এক্সাইটেড ভিডিওটা টাইটেল আর থামনেল লেগে তো লেটসি তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের আনা করে দেরি চলো এবার শুরু করি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই এইটা সেই কৃতনা

একটা ঘামাছির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না এই গুজব সাংবাদিকের দেশে দিনে তিন বেলা করে মলম ডলা উচিত এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তথা তো না আগে দেশটা ছিল দুর্নীতিবাজদের আরত এখন দেখি গুজব ছড়াচ্ছে বন্ধু দেশ ভারত তাদের কিছু মিডিয়া করছে বদনাম যা বহির বিশ্বে ছড়াচ্ছে দুর্নাম কিছু বলার আগে অন্ত এটা তো ঠিক কিছু কিছু মিডিয়া সত্যি এরকম করে কি এইটুকু জিনিসকে মানে এত বড় সড়ো করে দেখায় মানে তোমার ধারণা করার বাইরে এরকম কিছু সত্যি মিডিয়া আছে আমাদের দেশে বাড়ি আক্রান্ত হচ্ছে না মানে ভাই ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ এবং ক্রিমিনাল এরা মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার ঘটনাটাকে বানায় দিছে যে মৌলবাদীরা লাঠি সোটা মন্দির দখল করছে হিন্দু আর দাঙ্গা লাগাইতে ভারতের বিজে পন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা সাত লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায় এদের কি খাইয়া দায় শক্তি মানে আমাদের দেশে বিশেষ করবো না মানে এইরকম কিছু লোক আছে এত এজেন্ডা ফেলায় খালি হেট খালি হেট মানে ধর্মের নামে যাচ্ছা তাই একেবারে করে আমি এখন যদি কোনো অন্য ধর্মের মানুষদের বা স্পেশালি মুসলমানদের হেড করি ঘৃণা করি তাহলে আমি হচ্ছে আমি রিয়েল হিন্দু আর যদি ওদেরকে ভালোবাসি তাহলে কিন্তু আমি দেশদ্রোহী রিয়েল হিন্দু না এরকম মানে খুবই খারাপ কিছু এজেন্ডা চলে ঠিক আছে আর সত্যি আমি তাদের প্রচুর ঘৃণা করি তারা কখনোই চায় না যে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি হিউম্যানিটি তারা খালি ডিভাইড অ্যান্ড রুল ব্যাস এইটাই তো ইয়া এখানে কিন্তু যা বলছি একদম সত্যি তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায় এদের কি খায়া দায় আর কোনো কাজ নাই চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব বাংলাদেশ তো পরে আগে তোমারে আর তোমার মিডিয়ার এক্সপোজ করি এই থার্ড ক্লাস সাংবাদিক যে কত বড় উজবুক আর মিথ্যু কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে আমি বলতেছি একদম প্রমাণ সহ দেখাচ্ছি আপনার চোখ দুইটা পেছন থেকে বের কইরা সামনে আই না এরপর দেখেন সবাই ফেক নিউজ এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে কি হচ্ছে বাংলাদেশিনে এটা নতুন গুজব পাইছি আরে কি খবর দে চাইাইয়া দে ভাই আমার কাছে কিন্তু কোনো সোর্স নাই আরে সোর্স সোর্স লাগবে না তাড়াতাড়ি খবর দে চাইাইয়া দি সমস্ত ধরনের প্রপাগান্ডা এই ভন্ড খুব বয়ান দিচ্ছে বাংলাদেশের হিন্দুরা অনেক নির্যাতিত কিন্তু তার পাশে কোন ভিডিও চলতেছে দেখেন এই অসব কথামি যেটা 46 সালে হয়েছিল পাশের এই ভিডিওটার মাধ্যমে সে বোঝاحثছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের আবাসিক স্থলে আগুন লাগায়া দিছে হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে কিন্তু এটা আসলে হচ্ছে যশোরের জাবের হোটেল এই হোটেলের মালিক হচ্ছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার দুর্নীতির টাকা দিয়ে এই ফাইভ স্টার হোটেল বানাইছে এই জন্য বিক্ষুব্ধ জনতার কথা এই তারপর এই যে দেখেন উনি দেখাচ্ছে কিছু মানুষ মার খাচ্ছে সংখ্যালঘুদের উপর আঘাত হচ্ছে এই ভিডিও চালাই দিচ্ছে কি হিন্দুরা মার খাচ্ছে হিন্দুরা রক্তাক্ত হচ্ছে প্রকৃত পক্ষে এ ছিল একজন ছাত্রলীগ নেতা যাকে ছাত্র জনতার ধৈর্য গণ ছিল এক বিন্দু কোন মিথ্যা কথা বলেনি তারপর এই ভিডিওটা দেখেন এইখানে আগুন দেখানোর মাধ্যমে বোঝানো হইল যে হিন্দুদের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কারণটা কি ভাই এটা মিরপুর দশ নামক একটা জায়গার গোলচত্বরের একটা পাবলিক ফুট ওভার ব্রিজ এটা হিন্দুদের কোন স্থাপনা না আর এইখানে আগুন দেওয়া হয়েছে আঠারোই জুলাই এক বিন্দু কোন মিথ্যা কথা বলেনি এই উজবুক ভাদাই মা একের পর এক মিথ্যা সাজাইছে নিজের মন মতো গল্প গড়াইছে আর ছড়াইছে যা সত্য তাই দেখাচ্ছি

দিতে পারবে না এখন অ্যাড্রেস কেমনে দিবে অ্যাড্রেস বললেই তো কট খাইয়া যাইবে কোন থানায় থাকে সে যেখানে ভাঙচুর হইছে সেটাও ভুলে গেছে ওয়াহ বেটে ওয়াহ আপনি আপনার বাড়ি থানা যদি আপনি ভুলে যান এই ধরনের রংিন দর্শ কত হেড়াম দেখছেন কি রাগ যেই Schottky পাশ হয়ে যাচ্ছিল হইতে পারে নির্যাতিত তো ভাই আরো অনেক সাধানো নাটক আছে এদের মতো সরযন্ত্র দেখতে হবে জানতে হবে বলতে হবে অনেক তো আজ এরা কথা বলতে পারল কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি মুসলমান মানুষরা যে রাত জেগে দিনের পর দিন মন্দিরগুলা পাহারা দিচ্ছে সেইটা তো একবারও বলল না সালা গান্ডু সত্যি জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে সবাই এই বিপদের দিনে একসাথে এগিয়ে এসছে ঠিক আছে সবাই একসাথে মিলে মন্দির পাহারা দিচ্ছে তো এই জিনিসটা সত্যি আমার খুব দারুণ লেগেছে তো এইটাই কিন্তু একতা আর অনেক মানুষ আছে যারা এই একতাটা চায় না এগুলা দেখাইলে তো ভিউজ পাবে না মানুষে উস্কাইতেও পারবে না আর দাঙ্গাও লাগাইতে পারবে না এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এক বাপের বেটা হইলে এগুলা যেন তোমাদের মিডিয়াতেও দেখি এগুলাও প্রচার হোক মন্দির কারা ভাঙছে বলেন কেন তোমাদের মতোই দাঙ্গা লাগানো সরযন্ত্রকারী কিছু গুটিবাজ মানুষজন হয়তো কিছু ভেঙেছে যদি মাদ্রাসার ছাত্রছাত্রী আর মুসলমানরা মন্দির পাহারা না দিত তাহলে এই ভাঙচুরের পরিমাণ কয়েক সুগুণ বেশি হইতো মোহাম্মদ ইউনুস সাহেব রিপাবলিক বাংলাতে আসেন এসে আপনার রূপরেখা বলেন গোটা বিশ্বের সামনে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসের তো খায়া দেয়া কোনো কাজ নাই তোমার মতো তোমার সামনে যা তোমার মিডিয়াতে তোমার সাথে কথা বলা লাগবে আরে ভাই আমি যে মানে একে তো হচ্ছে টি আর জন্য আল মানে যেটা পারছে সেটা দেখিয়ে যাচ্ছে আর তারপরে আবার ওর ইচ্ছে কি ডক্টর ইউনিস এসে তার চ্যানেলে ইন্টারভিউ দেবে মানে

দেখুন বাংলাদেশে হিন্দু বাইদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে একটি হিন্দু বাইকে কিভাবে তারা পিটাচ্ছে

এই বান্দা যদি এর ছড়ানো এই সত্য বলে দাবি করে তাহলে এর থেকে বড় মিথ্যা এই ইউনিভার্সে আর একটাও নাই আমার কাছে মনে হয় এই বান্দার এই প্রপাগান্ডা ছড়ানোর পেছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বল কলকাঠি নাড়তেছে সজীব ভাই অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় ও আচ্ছা এই কাহিনী তাইলে হ্যাঁ পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে বুঝলাম বুঝলাম এই উজবুকের এত উত্তেজনা কোথা থেকে আসে বুঝলাম হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ তা ভাইজান কত টাকা পাইলেন পকেটেরmoney পুরা গরম করে দিয়েছে না দেশের কোনো মিডিয়া তো আর এই বিষয়ে কথা বলবে না তাই ইন্ডিয়া থেকে এখন দালালী করতেছেন মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা বলে না কিন্তু আপনি যে কত বড় দালাল আর মিথ্যাবাদী সেটা এখনি প্রমাণ করে দিতেছি এটা ভারতের থেকে শিখুন মোহাম্মদ ইউনূস আবার বলছি তা ভারত থেকে বাংলাদেশে কি শিক্ষা নাও উচিত কি করে গণতন্ত্র রক্ষা করতে হয় ও আচ্ছা গণতন্ত্র গণতন্ত্র তা কি বলেন ইন্ডিয়ান দাদারা এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয় কি করে বুকে আগলে রাখতে সংখ্যালঘুদের আপনারা ভারত বুকে আগলায় রাখেন তা দাদা কিভাবে বুকে আগলায় রাখেন এইভাবে

কিছু বলেন হক বিতর্ক এই তো গেল মিথ্যাচার এই মগাজে কত বড় হিপোক্রিট চলেন এবার এইটা দেখি বাংলাদেশের হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে এই বান্দা মুসলমানদের বলে মৌলবাদী মৌলবাদীরা ফোন করে বলছে নাকি অথচ সে নিজে যে একটা কট্টর হিন্দুপন্থী সেইটা বলে না আর্মি নামান যা করুন হিন্দুরা সুরক্ষিত থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে সে একটা মন্তব্য করে চলেন তো শুনি সে কি বলে মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী ভয়ঙ্কর উত্তেজিত দেশের জনতাকে শান্ত করতে মূর্তিটা আঘাত করছে কোথায় গুলি মারবে কোথায় গুলি মারবে কি বাত স্যার কি বাত হে স্যার মানে তার দৃষ্টি ভঙ্গিতে হিন্দুদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙাটাও অনেক বড় একটা অপরাধ ঠিক আছে আমি সহমত এই জায়গায় কিন্তু অন্য দিকে তার দৃষ্টি ভঙ্গিতে আবার মুসলমানদেরকে শান্ত করার জন্য তাদের উপর গুলি চালাতে পারবে সেনা বাহিনী কোথায় গুলি মারবে মানে মুসলমান মানুষ গুলি খায় মরতে পারবে সেটা ঠিক আছে নরমাল কিন্তু হিন্দুদের মূর্তিতে হাত দেওয়া যাবে না শালা কত বড় হিপোক্রিট বক্তব্য প্রশ্ন শেখ মুজিবুর রহমানের মানে স্ট্যাচুর মধ্যে ইস্যু করে দিচ্ছে এই ফুটেজ গুলো দেখেছি এইটাও কিন্তু ঠিক নাই এটা সত্যি আমার খুবই খারাপ লেগেছিল যে শেখ মুজিবুর রহমান এখানে কি করলো রাইট অনেকে দেখবেন হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে ঠিক আছে তো আমার তো মনে হয় সম্পদ কখনোই নষ্ট করা উচিত না রাই তো এরকমই কিছু কিছু ক্লিপিংস এরকম আগে দেখেছিলাম থেকে সত্যি খুব খারাপ লেগেছিল আমার সো বিয়া হিন্দু আর মুসলমানরা সুন্দর একটা বন্ডিং এ আছে কিন্তু এর মতো কিছু উদ্বুকরা সেটা নষ্ট করতে চাচ্ছে এই মাথা মোটার মাথায় কি কোনো ব্রেন নাই নাকি চিত্র দিয়া সব ব্রেন গেছে এর মিডিয়া সিরিয়াসলি ভাই তুমি তুমি বিশ্বাস করো তুমি আমাদের এখানে এসে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করো বা হচ্ছে বাংলাদেশে গিয়ে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করো সবাই কিন্তু চায় শান্তিতে ঐক্যবদ্ধ হয়ে থাকতে ঠিক আছে সবাই চায় বেশিরভাগ চায় কিন্তু কি মিডিয়া কিছু মিডিয়া আছে যারা দেখায় হিন্দু ভার্সেস মুসলিম এরকম কিছু এজেন্ডা ছড়াবে ঠিক আছে কিছু সংগঠন আছে এরকম যারা হচ্ছে সব সময় জাতি নিয়ে দাঙ্গা লাগাবে এরকম সবসময় করতেই থাকে কিন্তু আমরা সাধারণ মানুষ কেউ কিন্তু চাই না কেই বা চায় কোন সাধারণ মানুষ চাবে সবসময় ঝামেলার মধ্যে থাকতে সবাই চায় শান্তিপূর্ণ ভাবে থাকতে বাট কিছু কিছু লোক মানে সত্যি জিনিসটাকে পুরো নোংরা বানিয়ে দিয়েছে

নাম করা আমি নামটা এখানে নেবো না হতেই নাম নিলে কিছু যদি হয় বাই চান্স যাই হোক তো কিছু বড় বড় নিউজ চ্যানেল রয়েছে নাম করা ঠিক আছে তারা মানে এত বড় পজিশনে কেউ তারাও এই জিনিসটা করে তাহলে আর কি বলবো এর পাশে আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে সেইটা বানায় দিছে চট্টগ্রামে মন্দিরে আগুন লাগায় দিছে বুদ্ধ ভরপুর ক্রিকেটার মাশামি বাড়িতে আগুন লাগাই দিছে চালাই দিলো লিটন দাসের বাড়ি ভরপু বিক্ষুব্ধ জনতা লুট করতেছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে জিনিসপত্র সেইটা চালিয়ে দিছে হিন্দুদের বাড়ির জিনিসপত্র লুট করা হইতেছে ভূজবে ভরপু বাংলাদেশ ভারত বর্ডারে 3 বছর আগের মিলন মেলার ছবিকে চালায় দিচ্ছে হিন্দুরা বর্ডার দিয়ে ভারত চলে যাচ্ছে ভূজবে ভরপু ছাত্র লীগের র‍্যালি চালিয়ে দিচ্ছে হিন্দুদের প্রতিবাদ র‍্যালি ভূজবে ভরপু ঢাকায়তে পিড়েলো আর চালিয়ে দিলো

তার এত নিম্নমানের প্রয়োগ দেখি এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো মানে ভাই কোন লেভেলের ব্রেকিং নিউজ জাস্ট একটু চিন্তা করেন এই যে বিপ্লবে পোলাপাইন রাস্তাঘাটে সৈরাচার সরকার নিয়ে গ্রাফিতি করলো অনেক অশ্লীল কথাবার্তা লিখলো মনের খুব মিটাইলো এই যে লেখাগুলো এগুলো কভার করার জন্য ছাত্রছাত্রীরা কি করলো রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ছবি টবি আঁকলো সে জায়গায় বাংলাদেশের মানচিত্রের ছবিও আঁকছে কিন্তু ভুলভালভাবে বাংলাদেশের মানচিত্র ঠিক মতো আঁকতে পারে নাই এদিকে মোটা হয়েছে এদিকে চিকন হয়েছে এদিকে দিয়ে ছড়াইয়া গেছে তো এই ভুলভাল মানচিত্র আঁকার জন্য আরেক সোশ্যাল মিডিয়াতে একটু পিঞ্চ দিচ্ছে একটু খোঁচা মারতেছে যে মানচিত্র এমনভাবে মানচিত্রের ভিতর সেভেন সিস্টার যায় আর এই খবরটা নিয়ে এন ডি টিভি এর বড় একটা নিউজ মিডিয়া ভারতের তারা নিউজ ছড়াইছে যে বাংলাদেশ সেভেন সিস্টার দখলের পাই তারায় আসে কি ভাই ট্র্যাক লাগবে নাকি ট্রাক দশটা ভালোবাসা থাকে না সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন দেখো আপনার সাথে পরবর্তীতে তো ফাইনালি দেখে নিলাম ভারতের কিছু গুজব দালাল মিডিয়া সিরিয়াসলি ব্রো ভিডিওটা আমার দারুণ লেগেছে সেরা লেগেছে সত্যি মানে একদম ফ্যাক্স বলেছে কিন্তু ঠিক আছে আর যেভাবে রোস্ট করলেও ফানিও ছিল হাসিও পেয়েছে বড্ড আর এক্স্যাক্টলি এরকমই কিন্তু করে কিছু কিছু মিডিয়া সত্যি দারুণ কিন্তু রোস্ট করেছে আর খুব সুন্দর কন্টেন্ট লাগলো আমার এটা আমি এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ফর রিয়েল আমি এই চ্যানেলের আরো এরকম ভিডিও দেখতে চাই আর এরকম ভিডিও যদি অন্যান্য চ্যানেল আরও এরকম থাকে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে একটু সাজেস্ট করো কারণ এই টাইপের ভিডিও কিন্তু সত্যি আমি দেখতে চাই ঠিক আছে কারণ এরা সবসময় বলে এরা সময় সত্যিটা তুলে ধরে এরা কখনোই এজেন্ডা চায় না সব সময় শান্তিতে আবারও আমি বলবো এই চ্যানেলের যারা ক্রিয়েটার রয়েছে যারা এই ভিডিওটাকে বানিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে সত্যিটা তুলে ধরার জন্য সত্যি আমার খুব ভালো লাগলো তোমাদের কন্টেন্টটা তো তোমাদের গাইজ এই কন্টেন্টের ব্যাপারে কার কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাও আর তার সাথে ভিডিওটা যদি এব্দি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তার সাথে তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমার জন্যই কিন্তু আমি ভিডিও বানাই তো উইথ দ্যাট সেট গাইজ আজকে মতো কিন্তু এখানে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই